देर रात बादल फटने के बाद खौफनाक मंजर देखने को मिला। तीस्ता में जल स्तर बढ़ने से समतल में बाढ़ की स्थिति है। बुधवार को पानी के दबाव के कारण गाजलडोबा में तीस्ता तट का कुछ हिस्सा टूट गया। आज नाव से सामग्री ले जाकर बांध मरम्मत का काम चल रहा है। बांध की मरम्मत करने आए एक कर्मी ने बताया कि कल के मोटा मोटे दुईटा समय थाकछे हमरा तो छेला भी खाना काज करछिलो खाना दिने बाद में कल को होइछे আজকে কিছু জালি বলার এইসব বাস্তার দেওয়া হয়েছে সব চলে এসে গুলা আজকে আবার সকাল থেকে শুরু করছে নৌকা করে দিয়ে যাচ্ছে। হ্যাঁ নৌকাতে এখানে ধরো মোটামুটি 300 মিটার হবে। নিচের দিকে ক্ষয়ক্ষতি ভালো লোকের হয়েছে আর ক্ষয়ক্ষতি তো উপরেও হয়ে গেছে যেটা ওই লালটাজ না কি বলে জায়গাটা এইটা তো সময় লাগবে মোটামুটি আজকে বস্তা জালি এরেক জালি করতেছি ভাত হ্যাঁ এগুলো দিয়ে আজকে এখন ঘুচে গেছে কী বলবো। হ্যাঁ এই বাদ যদি ভেঙে যায় তাহলে গোটায় এই এই ভোরের আলোটা থাকবে না। এই বাদটার উপর কিন্তু বহুত নির্ভর। হ্যাঁ এই ভোরের আলো কিন্তু থাকবে না, ব্রিজটা শুদ্ধ অংশ উড়াই যেতে হবে, এইদিকের অংশটা উড়াই যাবে। মোট কতজন মেরামত কাজ চালাচ্ছেন? মোট এখানে 80-90 জন আছে এখানে সবাই মিলে। 50,000 লোকোক আপনি মঞ্জিল সে হ্যাঁ জোড়া নই উৎসাহ কে সাথ আয়ে হ্যাঁ ফির সে থামনে আপকা হাত শ্রী শান্তি হোন্ডা।